আর এই ব্যাগটির সাথে কিন্তু আপনারা প্রায় তিনটি জিনিস গিফট পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাইক, আসলে যারা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট লুকিনের বাইক পছন্দ করেন। অলমোস্ট প্রায় 3 বছর মতো হয়েছে আমি এই ধরনের বাইক বা গাড়ির ভিডিওগুলো করে থাকি, বাট এই পর্যন্ত আমি কখনো রিগাল র্যাপ্টরের যে বাইক এগুলো নিয়ে কখনোই ভিডিও দিই না বা এটার যে সেলের ভিডিও কখনোই দিই না, এই ফার্স্ট টাইম দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, নুমান ফ্রম নুমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ সাধারণত বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, বর্তমানে আপনার কোন ব্যাগ চালাচ্ছেন, নেক্সটে কোন ব্যাগ কিনতে ইন্টারেস্টেড জাস্ট কমেন্টস করে দিন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। তো আজকে আমি আপনাদের যে ব্যাগটি দেখাবো এই ব্যাগটি হচ্ছে বিক্রি হবে। তো এই ব্যাগটি আমরা কমবে সবাই চিনি, বাইকটির নাম হচ্ছে রিগাল র্যাপ্টর, এটার মডেল ইয়ার হচ্ছে 2008, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 এবং মাত্র 2100 কিলোমিটার চলছে। তো অনেকে বলতে পারেন যে এত আগের গাড়ি এত কম কীভাবে চলছে, তো আসলে যে ভদ্রলোকের গাড়ি উনি জাস্ট সৌখিনতা করে এটা কিনেছিল, ওইভাবে চালায় নাই, জাস্ট মাঝে মাঝে একটু স্টার্ট দিয়েছে একটু চালাইছে এতটুকুই, এই জন্য অতটা চলে নাই। তো আপনারা যখন আসবেন দেখবেন বুঝতে পারবেন যে বাইকটা যে আসলেই ওইভাবে চলে না, মাত্র 2100 কিলোমিটার চলছে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted. So guys, এই হচ্ছে বাইকটা, বাইকটি একটু আমি ভালো করে দেখাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাইক, আসলে যারা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট লুকিনের বাইক পছন্দ করেন তাদের জন্য মূলত এই ব্যাগটা খুবই ভালো হবে। অনেকটা হার্লে ডেভিডসনের লুক আছে ব্যাগটিতে, বিশেষ করে 5 ফুট 2 থেকে শুরু করে 5 ফিট 6 ফিট পর্যন্ত এই ব্যাগটি ইউজ করতে পারবেন, খুবই সুন্দর শেপের একটি বাইক। যদিও বাইকটা 2008 মডেল, তারপরও এটার যে আপনার মানে স্টার্ট দেওয়ার যে সিস্টেমটা বা এটার যে কিট এটা কিন্তু খুবই ডিফারেন্ট। এটা হচ্ছে এটার ক্যাপ, মানে যেটাতে হচ্ছে চাবি ঢুকাবে, তো এটা জাস্ট এইভাবে বামে নিতে হয়, বামে নেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট দিলে কিন্তু এই স্টার্টটা হয়ে গেল। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝবে না, সাপোজ যারা এই বাইক কখনো চালায় নাই, লাইক আপনি রাস্তায় কোনো রেখে দিলেন বা কোনো চোর আসলো, এটা কিন্তু তারা নিতে পারবে না, কারণ জানবেই না আসলে কোথা থেকে সুইচটা দিতে হয় বা যাই হোক। তো এটা একটু ডিফারেন্ট জিনিস। আর এটা মাত্র 2107 কিলোমিটার চলছে, কোনো ট্রেনিং কোনো কিছুই করা হয় না, যে ভদ্রলোকের গাড়ি উনি জাস্ট আপনার চালানোর জন্য নিছিল এলাকার ভিতরে, যার সৌখিনতার বসে আর কি, তো সেই হিসাবে সেটা ওইভাবে কোনো ইউজ করে নাই, বাসে এইভাবেই রেখে দিয়েছে, তাহলে স্টার্ট দিয়ে রেখে দিত মাঝে মাঝে। তো একবারে নতুনই পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই পাশ দিয়ে যদি দেখাই, বাইকটা দেখতে এরকমই, খুবই সুন্দর একটি শেপের বাইক। আর বাইকে কিন্তু কোনো ধরনের কোনো স্পট কোনো কিছুই নাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো যেহেতু বাসায় রেখে দেওয়া হয়েছিল, একটু হালকা ধুলাবালি পড়ে আছে, এগুলো একটু পলিশ করলে, ধুয়ে পলিশ করলে কিন্তু গাড়ির মানে এই বাইকটার লুকটা আরও ভালো হয়ে যাবে। আর নর্মালি যদি আমি ট্যাঙ্কিতে দেখে, ট্যাঙ্কিতে ওই ধরনের কোনো স্পট কোনো কিছুই নেই, হ্যান্ডেলের মধ্যে কোনো স্পট কোনো কিছুই নেই, এবং সিট কভারটাও একেবারেই নতুনই আছে, চাকাও একবারেই নতুন আছে, যেহেতু মাত্র আপনার 2100 কিলোর মতো চলছে প্লাস। আর এই হচ্ছে ডিজেল নাম্বার প্লেট, ঢাকা মেট্রো H31 একটি গাড়ি। আর এটা হচ্ছে ডাবল সাইলেন্সার, এই হচ্ছে একটি সাইলেন্সার, আর এদিকে হচ্ছে একটি সাইলেন্সার, এবং এটার হচ্ছে ডিস্ক ব্রেক, ডাবল ডিস্ক, সামনে পিছনে ডিস্ক আছে এবং সামনে কিন্তু ডিস্ক আছে। আর ইঞ্জিনটা যদি দেখে দেখতে পাচ্ছেন, ইঞ্জিন দেখে মনে হবে যে এটা হচ্ছে 250 সিসির বা 300 সিসির একটি বাইক, ওই ধরনের ইঞ্জিনের দেখা যাচ্ছে আর কি। আর এই পাশে যদি দেখে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শেপের বাইক। তো বাইকটিতে একটা করে কাজ নেই,
আপনি জাস্ট কিনবেন আর চালাবেন। আর বিশেষ করে এইসব বাইকগুলো যারা একটু শৌখিন তাদের জন্য, সবাই এসব বাইক ইউজ করতে পারে না বা সবার এই বাইক পছন্দ হয় না। যারা একটু শৌখিন বিভিন্ন আমেরিকান ফিল্ম টিম দেখেন, ওখান থেকে ইন্সপায়ার হয়ে এসব বাইক অনেকে কিনে থাকেন। তো অনেকে হয়তো বা এর আগে টাকার জন্য কিনতে পারেন নাই যখন একটু দাম বেশি ছিল, বাট যেহেতু এটা এখন সেকেন্ড হ্যান্ড বিক্রি হচ্ছে এবং খুবই কম দামে, তারা কিন্তু এখন এটা দেখতে পারেন। আর এটার ফ্রন্টে যদি দেখায়, দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে আপনার হেডলাইট, ক্লাসিক একটা হেডলাইট। সামনে যে টায়ারটা, টায়ারটার সাইজ হচ্ছে 80/90 আর রিমের সাইজ হচ্ছে আপনার 21 ইঞ্চি। পিছনের টায়ারটা যথেষ্ট মোটা আছে, যখন বাইক চালাবেন ব্রেক ধরবেন ভালো গ্রিপ দিবে রাস্তার ভিতরে। এ হচ্ছে পিছনে চাকার অবস্থা এবং এটা কিন্তু টিউবলেস চাকা। আর আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে নতুন আছে চাকায়, একেবারে ব্র্যান্ড নিউর মতোই আছে। আর এই বাইকটির সাথে কিন্তু আপনারা প্রায় 3টে জিনিস গিফট পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে যে এটার ব্যাটারি গতকালকে চেঞ্জ করা হয়েছে, তো আপনারা একেবারে নতুন একটি ব্যাটারি পেয়ে যাবেন। এই ব্যাটারি দিয়ে আগামী 1 বছর ইজিলি আপনারা বাইকটি চালাতে পারবেন। 2 নম্বর হচ্ছে এটার যে ইঞ্জিন অয়েল, এটা গতকালকে চেঞ্জ করা হয়েছে, তো এখন মাত্র 2100 চলছে। তো এটা দিয়ে আপনারা আগামী 1000 কিলো পর্যন্ত চালাতে পারেন, প্রায় 3000 কিলো পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন বাইকটি। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি কিন্তু গার্ড পেয়ে যাচ্ছেন আপনার সেফটির জন্য, হাঁটুতে লাগানোর জন্য এই গার্ডটা ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একেবারে ইনটেক, এটা কেনার পর এই পর্যন্ত ইউজ করা হয় না, একবারে ব্র্যান্ড নিউ আছে। তো এই ব্যাগটার সাথে কিন্তু আপনারা এই জিনিসটাও পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। তো আশেপাশে একটু নয়েজ হচ্ছে, এই জন্য একটু নয়েজ হবে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আসি প্রাইজে। এই ব্যাগটির তারা দাম চাচ্ছে হচ্ছে 1,15,000 টাকা মাত্র। আর এটা টোটালি ফিক্স না, কিছুটা নেগোশিয়েবল হতে পারে যখন আপনারা বাইকটি দেখতে আসবেন। আপনাদের যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছুটা কমিয়ে নিতে পারবেন। আর সরাসরি মালিকের কাছ থেকে, মালিকের বাসা থেকে কিন্তু আপনারা এই বাইকটি কিনতে পারবেন।